শিক্ষকতার শেষে অবসরে গেছেন। তারপর থেকে ঢাকায় এসে অবসর বোর্ডে ধর্ণা, কিন্তু বোর্ডের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় প্রায় 32,000 শিক্ষক কর্মচারী চরম ভোগান্তির পাশাপাশি পড়েছেন অনিশ্চয়তায়। জীবনের শেষ সম্বল পেনশনের টাকা নিয়ে এরকম অনিশ্চয়তায় থাকা সবাই দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক বা কর্মচারী। বোর্ড বলছে টাকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। দিনভর অপেক্ষা, দৌড়ঝাঁপ, যাদের সবাই এসেছেন দেশের কোনো না কোনো প্রত্যন্ত এলাকা থেকে, আশা শিক্ষকতা বা পেশা জীবনের পর অবসর সুবিধার পাওনা টাকা। অ্যাপ্লিকেশন করছি আমি 29/8/2019। অনলাইনে চার্জ করে দেখি যে আমার 14% কাজ হয়েছে। আপনার আড়াই বছর আমার 40% কাজ হয়েছে, এখন আমি মল্লিকে আমার চেক পাবো? এরকম হতাশা বা ক্ষোভ যারা এখানে আসেন বা আসছেন তাদের সবারই। আসতেছি টাকা কমভাবে ডেট সিদ্ধান্ত দেয় না, কাজ চলতেছে কয়। অবসর গ্রহণ করেছি 9/4/2020 তারিখে, 14/11/2020 তারিখে অনলাইনে আবেদন করি। যারা বয়স্ক বা অসুস্থ তাদের হয়ে আসছেন সন্তান বা স্বজনরা। আমার বাবার অবসরের কাগজপত্র জমা দিয়েছি 2019 সালের জানুয়ারিতে, আমি প্রায় 10 বারের মতো আসছি। কবে এই অপেক্ষার শেষ হবে তাও জানেন না। যখনই বলি তখনই বলি 4-5 মাস সময় লাগবে, 4-5 মাস যাইতে 1 বছর জায়গা। অবসর বোর্ডের কর্মকর্তারা জানান তাদের আয়ের অর্থ দিয়ে সবার টাকা পরিশোধ করা সম্ভব হয় না। দীর্ঘদিন এই ঘাটতি জমা হয়ে 32,000 শিক্ষকের আবেদন জমে আছে। টাকা পরিশোধের জন্য 1,000 কোটি টাকা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। অন্যান্য কিছু উৎস থেকে আমরা কিছু শিক্ষক কর্মচারীদের কল্যাণে বা তাদের অবসর সুবিধার জন্য কিছু টাকা পাবো বলে আশা করি, এবং আমরা আশাবাদী এই সমস্যাটার সমাধান, আর্থিক সমস্যাটার সমাধান হবে। মূল কারণটি যেটি সেটি হলো অবসর বোর্ডের আয় হলো শিক্ষক কর্মচারীদের বেতনের 6% কর্তন করে জমা রাখা হয়। এই জমাকৃত টাকা যা আসে সেটি প্রতি মাসে কম বেশি 65 কোটি টাকা, কিন্তু মাসের যে আবেদনগুলি এগুলো নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় 100 কোটি। তো সেইখানেই আপনার এই ঘাটতি, যেটা প্রায় 35 কোটি টাকার মতো, এই ঘাটতিটাই প্রতি মাসে এই ঘাটতিটা থাকে, এবং ফলশ্রুতিতে আজকে এসে প্রায় 32,000 আবেদন এখন অনিষ্পন্ন অপেক্ষায় আছে। তবে ডিজিটালাইজেশনের মাধ্যমে দালাল চক্রের দৌরাত্ম্য এবং ভোগান্তি কিছুটা কমেছে। আগে তো এই অফিসে আসলে দেখা যেত যে পাহাড় হয়ে আছে কাগজের স্তূপ, তো এখন কিন্তু এত কাগজপত্রের ঝামেলা নেই। কয়েকদিনের মধ্যেই মাননীয় মন্ত্রী উদ্বোধন করবেন অপশর নামের একটি অ্যাপ, সেই অ্যাপে ঢুকে শিক্ষক কর্মচারীরা তার আবেদনের খবর জানতে পারবে। সুতরাং ঢাকায় আসার কোনোই প্রয়োজন নেই এবং কোনো মধ্যস্বত্বভোগীর খপ্পরে পড়ারও প্রয়োজন নেই। 2019 সালের মার্চ মাস পর্যন্ত আবেদনের টাকা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা। ইউসুফ রানা, DBC News, ঢাকা।